আমাদের সকলকে জব জেনিক্স চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দুটি আলাদা আলাদা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন এমন দুটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো বিজ্ঞপ্তির ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখি যে কোনো রকম চাকরির আপডেট আপনারা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে এবং সকলের ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে বন্ধুরা রাজ্যে আবারও দুটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং দুটি নিয়োগের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তো এখানে কীভাবে আপনারা আবেদন করবেন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো তো আপনাদের বলে রাখি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা টেলিগ্রামে জয়েন করে নেবেন যে কোনো রকম আপডেট সর্বপ্রথম আমরা টেলিগ্রামে দিয়ে থাকি এবং যে কোনো রকম এডুকেশনের নোট আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপেই তো সরাসরি প্রথম বিজ্ঞপ্তিতে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম বিজ্ঞপ্তিটি আমরা ডাউনলোড করে দিচ্ছি যেটা কলকাতা সার্কেলের জন্য দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিশটা দেওয়া হয়েছে তেরো চার দু অর্থাৎ রিসেন্টলি নোটিশটি দেওয়া হয়েছে মেমো নাম্বারটা কিন্তু আপনাদের এখানে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কলকাতা সার্কেলের তরফ থেকে ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চের তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে এখানে বলে দিয়েছে যে অ্যাপ্রেন্টিক্স ট্রেনির জন্য কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে অর্থাৎ এখানে এমপ্লয়মেন্ট ফর অ্যাপ্রেন্টিক্স ট্রেনিং আইটিআই তো এখানে আপনারা যারা অ্যাপ্রেন্টিক্স ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান তাদের জন্য কিন্তু এই নোটিশটি এবং অ্যাপ্রেন্টিক্স চলাকালীন আপনাদের এক বছরের যে ট্রেনিংটি চলবে এই ট্রেনিংটি চলাকালীন অবশ্যই আপনারা স্টাইপেন পাবেন এবং তারপরে একটি সার্টিফিকেট পাবেন এবং সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারেন সেক্ষেত্রে সেখানেই আপনারা কিন্তু চাকরিটি পেতে পারেন নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পোস্ট এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে প্রথমে বলে দেওয়া যাচ্ছে ট্রেন ট্রেন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফিটার ইলেকট্রিক্যাল এছাড়া দেখতে পাচ্ছেন একাধিক পোস্টের কথা বলে দিয়েছে এবং টোটালে শূন্য পদ রয়েছে বারোটি অর্থাৎ বারোটি শূন্য কোন পদে কিন্তু এই ট্রেনি পদে নিয়োগ করা হচ্ছে যেটা এক বছরের ট্রেনিং হবে ট্রেনিং এর শেষে সার্টিফিকেট পাবেন এবং পারফরমেন্স ভালো থাকলে সেখান থেকেই বিভিন্ন কোম্পানিতে আপনাদের চাকরির সুযোগ হয়ে যাবে বা সেই কোম্পানিতেও কিন্তু আপনাদের নিয়োগ করতে পারে এক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে মাধ্যমিকে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে সঙ্গে কিন্তু আইটিআই ট্রেনিং থাকতে হবে আবারও বলে দিচ্ছি মাধ্যমিক পাস লাগবে সঙ্গে আইটিআই ট্রেনিং লাগবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু আপনাদের থাকতে হবে নিচে থেকে চলে আসলে বলে রাখি এখানে কোনো রকম আবেদন আপনাদের করতে হবে না কোনো রকম আবেদন মূল্য আপনাদের প্রয়োজন নেই আপনাদের এখানে ইন্টারভিউ বেশে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ডেট অফ ইন্টারভিউ বলে দেওয়া রয়েছে কুড়ি এপ্রিল আপনাদের ইন্টারভিউ হবে অর্থাৎ কুড়ি তারিখ কিন্তু ইন্টারভিউ হবে কোথায় ইন্টারভিউ হবে এখানে এই অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ হবে এই অ্যাড্রেসে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে এখানে ফোন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে এবং কলকাতার অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন শর্ট অ্যাড্রেস রয়েছে তো আপনারা এই অ্যাড্রেসে উপস্থিত হয়ে যাবেন কুড়ি তারিখ তো যারা ইন্টারভিউ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তারা সকলেই এখানে ইন্টারভিউ দিতে পারবেন এবং ইন্টারভিউ শেষে আপনারা অবশ্যই একটি সিলেক্ট হয়েছেন কি না জেনে যেতে পারবেন এবং সিলেক্ট হলে আপনারা একটি এক বছরের ট্রেনিং কোর্সের পর সার্টিফিকেট পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই চার্টের মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটেও দেওয়া রয়েছে এবং এখানে অফিসিয়াল অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তো আশা করি বুঝতে পারলেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ ডিউরেশন অফ ইন্টারভিউ সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই কোন কোন ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসের কথা বলে দেওয়া রয়েছে প্রতিটা ডকুমেন্টস অরিজিনাল ও জেরক্স কম কপি অবশ্যই নিয়ে যাবেন নিচের দিকে চলে আসলে এখানে এর মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নোটিশটি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তো সেখান থেকে এই নোটিশটি ডাউনলোড করুন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম গ্রুপ ভিজিট করে আপনারা সরাসরি এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন নেক্সট বন্ধুরা নেক্সট আপনারা আলোচনা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছে একটি অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে জব ফেয়ার চলছে অর্থাৎ চাকরির মেলা চলছে এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এখান থেকে এবং সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য বলে রাখি স্টুডেন্ট রয়েছেন যারা কলেজে পড়ছেন বা সদ্য কলেজ আপনারা পাশ করেছেন তাদের জন্য পরি সুবর্ণ সুযোগ এখানে কলকাতায় কিন্তু বিভিন্ন জব ফেয়ার মেলা হয়ে থাকে এবং সেখানে বিভিন্ন কোম্পানি আসে এবং আপনাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করে এবং সেখানে যথেষ্ট ভালো স্যালারি কিন্তু প্রোভাইড করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে আমরা রয়েছি আপনাদের ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সরাসরি এই পেজে এসে আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন ক্লিক করবেন ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন ক্লিক করে আপনারা কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ করা হয় এবং আপনারা পশ্চিমবঙ্গ যে তেইশটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আপনারা যারা নতুন ক্যান্ডিডেট এখানে আসবেন তারা অবশ্যই এখানে ক্লিক হেয়ার স্টুডেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার করবেন রেজিস্ট্রেশন করে নিতে পারেন অথবা যদি আপনারা এমপ্লয় হয়ে থাকেন কোথাও কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে এখানে ক্লিকিয়ার করে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশনের হিসেবে এখানে অ্যাপ্লাই করেছি তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখা যাচ্ছে এখানে আপনারা ক্লিক হেয়ার অ্যাপ্লাই করার পর আপনাদের সামনে এরকম একটি আবেদনপত্র খুলে যাবে যেখানে আপনারা অবশ্যই আপনাদের ক্যান্ডিডেটের নাম আপনার ফাদার নেম জেন্ডার দেন দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস দেন স্টেট দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দিয়ে এখানে সাবমিট বাটানে ক্লিক করলে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে এবং যেদিনকে আপনার ইন্টারভিউ হবে কলকাতায় যেদিনকে ফেয়ার থাকবে সেদিনকে অবশ্যই আপনার কাছে একটা মেসেজ বা মেল চলে আসবে বা আপনার কাছে আপনাদের সেদিনকে কলকাতায় উপস্থিত থাকতে হবে এবং সেইখানে আপনাদের ইন্টারভিউটি দিতে হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের বিভিন্ন নামি দামি কোম্পানিতে কিন্তু সিলেক্ট করা হবে তো আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এইভাবে রেজিস্ট্রেশন করবেন যদি এমপ্লয় হয়ে থাকেন এমপ্লয়ের রেজিস্ট্রেশনও রয়েছে তো আপনারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটটা অবশ্যই আবেদন করুন বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কলকাতাতেই ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেক্ট করা হবে তো ভিডিওটি উপকারে লাগলে লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে অবশ্যই যেন সকলে উপকৃত হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও